বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রওশন আক্তার চৌধুরী। আজকে তোমাদের মাঝে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চতুর্থ অধ্যায়ের একটি পাঠ উপস্থাপন করব। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, দেখো ছবিটিতে অনেক মানুষের একটা সিম্বল এরকম, তাই তো? আমরা আসলে আজকে আরেকটি ছবি যদি দেখায় দেখতে পাচ্ছি, একটি পাল্লায় পৃথিবী, আরেকটি পাল্লায় হলো অনেক মানুষ। মানুষের চাপে পাল্লাটা দেবে গেছে না? আসলে তোমরা যদি একটু সামান্য চিন্তা করো, তোমার বয়সে তুমি যদি 3-4 বছর আগের দিকে চলে যাও, খেয়াল করে দেখবে যে পৃথিবীতে কিন্তু আমরা ছোটবেলায় এত গাড়ি আমি রাস্তায় দেখি নাই, এখন অনেক গাড়ি ঘোড়া, অনেক মানুষজন। আসলে বাংলাদেশে জনসংখ্যা অনেক বেশি, বলা হয় পৃথিবীর জনসংখ্যা বহুল দেশের মধ্যে বাংলাদেশ অষ্টম স্থানে আছে। তার মানে কি বাংলাদেশের জনসংখ্যা অনেক। আমরা একটা দৃশ্য দেখছি, একটি পরিবারে দুটো সন্তান ছিল, একজন হাজবেন্ড এবং ওয়াইফ, তাদের আবার দুটি সন্তান হয়েছে। তো এইভাবে আসলে প্রতিনিয়ত মানুষ বাড়ছে। আমরা আরেকটা ছবিতে দেখাচ্ছি অসংখ্য মানুষ, এগুলো আসলে জনসংখ্যা। তোমরা কিন্তু পূর্ববর্তী শ্রেণীতে জনসংখ্যা নিয়ে অনেকগুলো তথ্য জানো, ওগুলো তোমাদের পাঠের বিষয়বস্তু ছিল জনসংখ্যার ব্যাপারে। শিক্ষার্থীরা, এইবার নতুন একটি শব্দ তোমাদের এই জনসংখ্যার সাথে সম্পৃক্ত করা হয়েছে। দেখো আজকের পাঠের বিষয় জনমিতি ও জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদান। আমরা জনসংখ্যা কি জেনেছি, এখন আমরা যেটি নতুন করে জানছি সেটি হলো জনমিতি এবং জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদান সম্পর্কে আজকে জানব। শিক্ষার্থীরা, তোমাদের সাথে খাতা এবং কলম আছে, আশা করি তোমরা আজকের এই পাঠের নামটি তোমাদের খাতায় লিখে নেবে। আমরা আজকে পাঠ থেকে যা অর্জন করব, জনমিতি কি তা বলতে পারবে, জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো তোমরা চিহ্নিত করতে পারবে, জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তারকারী উপাদান ব্যাখ্যা করতে পারবে, যেই উপাদানগুলো তোমরা চিহ্নিত করলে সেগুলো সম্পর্কে আবার ব্যাখ্যাও উপস্থাপন করতে পারবে আজকের এই পাঠসূচি। শিক্ষার্থীরা, আমরা দেখাচ্ছি এরকম একটি বাড়ি, ধরে নাও যে তুমি তোমার বাড়িতে আছো। তোমার বাড়িতে আমি বলছি যে তোমার পরিবারে কতজন সদস্য আছে, শিক্ষার্থী চিন্তা করো তো। কেউ হয়তো বলবে যে আমার পরিবারে, আমি রহিম, আমার পরিবারে 4 জন, আমার মা বাবা এবং আমরা 2, এক ভাই এক বোন। আবার কেউ করিম বলবে যে হ্যাঁ, আমার পরিবারে আমরা 8 জন আছি, আমার মা বাবা, আমি, এক ভাই, আমার আরেক ভাই আছেন এবং সাথে আমার দাদা দাদি আছে। তার মানে তোমরা 6 জন আছো পরিবারে। আরও হয়তো বলতে পারো 2 জন চাচা আছে, তাহলে 8 জন আছো। এরকম দেখ, আমি বলতে চাচ্ছি তোমরা চিন্তা করো যে তোমার পরিবারে ঠিক এই মুহূর্তে তোমার পরিবারে কয়জন সদস্য আছে। তুমি একটু সাথে তোমার পরিবার থেকে বের হয়ে তোমার চাচা বা মামার পরিবারে আসো, বা তোমার খালা ফুপু এরকম কারো পরিবারের কথা চিন্তা করো, কয়জন আছে। ধরলাম, আমি ধরছি আমার চাচা, আমার বড় চাচা, তার পরিবারের সদস্য 6 জন, আমার চাচা চাচি, চাচার 2 জন ছেলে এবং তাদের 2 জন ছেলেই যেহেতু বিয়ে করেছে তাদের 2 জন বউ আছে। তাহলে আমরা দেখছি যে চাচা মামার পরিবারে কতজন সদস্য আছে, এটা তোমরা একটু মাথায় চিন্তা আনো। আমরা চিন্তা করতে পারছি যে তুমি যে বাসা বা বাড়িতে থাকো, নিশ্চয়ই তুমি, ওটি ফ্ল্যাট বাড়ি হতে পারে, ওটি গ্রামের একটি বাড়ি হতে পারে, তাহলে সেই যে তুমি বাসা বাড়িতে বাস করছো সেখানে কতজন লোক আছে। যদি একটা ফ্ল্যাট বাড়ি হয় তাহলে ধরো 4টা ফ্ল্যাট যদি হয়, 4 জন করে থাকে, 4-4 16 জন ওই বাড়িটিতে আছে, নয় কি? আমরা বলছি যে সেখানে গত 1 বছরে কতজন, মানে কতজন মানুষ আছে ওই বাড়িটিতে। তুমি চিন্তা করো যে
কতজন বিয়ে করে এখানে এসেছে, তোমার ওই ফ্ল্যাটটাতে তুমি চিন্তা করতে পারো, বা তুমি তিন চারটা বাড়িকে নিয়ে চিন্তা করতে পারো যে ওখানে এই বছর কার কার বিয়ে হয়েছে। ঠিক আছে, এটি চিন্তা করতে পারো যে এখানে বিয়ে যদি ছেলেদের বিয়ে হয়, আমাদের দেশের নিয়মে ছেলেটি তার ওয়াইফকে নিয়ে তার পরিবারে নিয়ে আসে, অতএব এখানে বিয়ে করে কতজন বিয়ে করে এখান থেকে চলে গেছে। যদি মেয়ে হয়ে থাকে তাহলে বিয়ে করে তার হাজবেন্ডের বাড়ি চলে গেছে, তার মানে তোমার ওই বাসাটা থেকে চলে বের হয়ে গেছে, সে অন্য জায়গায় চলে গেছে। জনসংখ্যা কিন্তু এইভাবে দেখো কিভাবে এক জায়গায় আসে আরেক জায়গা থেকে চলে যায়। কতজন বিয়ে করে এখানে এসেছে, যদি ওই ফ্ল্যাটে ছেলে হয় তাহলে তো বিয়ে করে সে একটা মেয়েকে নিয়ে এসেছে, তার মানে কি ওই বাসায় যদি চারজন থাকে এখন আরও একজন বাড়তি পাঁচজন হয়েছে, তাই না? তারপর বলছি কতজন জন্মগ্রহণ করেছে, অবশ্যই ওই ফ্ল্যাটে নববিবাহিত তাদের সন্তান জন্ম হতে পারে, তাহলে ওখানে আবার দেখা যাচ্ছে জনসংখ্যা হয়তো তারা চারজন ছিল পাঁচজন হলো, বা নববিবাহিত দুইজন ছিল তিনজন হলো, তাই তো? তারপরে যেটি হয়, মানুষ জন্ম এবং মৃত্যুটা কিন্তু খুবই অবধারিত, জীবনের শেষে মৃত্যু আছে, কতজন মৃত্যুবরণ করছে সেটিও কিন্তু দেখার বিষয়। তা এইগুলো কিন্তু তোমরা যদি চিন্তা করো তোমাদের মাথায় একটা পরিসংখ্যানের কথা চিন্তা করতে হবে, আসলে কতজন একটি নির্দিষ্ট স্থান থেকে কতজন ব্যক্তি ওই জায়গায় আছে, কতজন ব্যক্তি ওখান থেকে বিয়ে করে চলে গেছে, কতজন ব্যক্তি বিয়ে করে নতুন কাউকে ওখানে এনেছে, কতজন ব্যক্তি নতুন জন্ম হলো, কতজন ব্যক্তি মৃত্যুবরণ করলো, এই পুরো ব্যাপারটি কিন্তু জনমিতি। এই যে পরিসংখ্যানগুলো নিচ্ছি, এই যে টোটাল অবস্থাটা চিন্তা করা, জনমিতিটি কি? জন অর্থ, জন অর্থ মানুষ, আর মিতি অর্থ বলা হচ্ছে পরিমাপ করা, মানুষকে পরিমাপ করা, তাই না? জনমিতি মানে মানুষকে পরিবর্তন। তাহলে আজকে আমরা যে পাঠে বলেছিলাম জনমিতি কি, তাহলে তোমরা এখন বলতে পারবে জনমিতি মানে মানুষ পরিমাপ করার বিষয়। এখন সংজ্ঞাটা কি হবে, কোন স্থানের রাষ্ট্র বা কোন স্থানের জনসংখ্যা বিষয়ের হিসাব নির্ধারণ করা বা পরিমাপ করাই হলো জনমিতি। কোন রাষ্ট্র বা কোন স্থানের দুটি ব্যাপার হতে পারে, একটি রাষ্ট্র বলতে পারি বাংলাদেশের জনমিতি, অথবা বলতে পারি ঢাকার জনমিতি। তাহলে বলছে যে কোনো রাষ্ট্র বা কোনো স্থানের জনসংখ্যা বিষয়ের, মানে জনসংখ্যা বিষয়ের হিসাব নির্ধারণ করা বা পরিমাপ করাই হলো জনমিতি। যেমন ধরো বলবো যে ঢাকা বাংলাদেশের জনসংখ্যা 16 কোটি, এখানে আমার একটি পরিমাণ দেওয়া আছে, এখান থেকে কিছু লোক চলে যেতে পারে, কিছু লোকের মৃত্যু হতে পারে, কিছু লোকের জন্ম হচ্ছে, কত পার্সেন্ট জন্ম হচ্ছে, কত পার্সেন্ট মৃত্যু হচ্ছে, এই যে পরিসংখ্যানগুলো, এই এটি জনমিতি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই সংজ্ঞাটি কিন্তু লিখে নেবে, কারণ তোমাদের জ্ঞানমূলকে কিন্তু এই প্রশ্নটি আসতে পারে। তোমরা আগে জ্ঞানে যেটি অর্জন করেছিলে জনসংখ্যা কি বুঝতে পারতে, জানতো, লিখতে পারতে, এখন নতুন একটি শব্দ জনমিতি, এটি সংজ্ঞা তোমরা, এই জ্ঞানটি তোমরা অর্জন করলে তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে। আমি একটু এই জনমিতি, যেহেতু তোমরা একটি নতুন জ্ঞান অর্জন করলে, পুরাতন একটি জ্ঞানের জায়গায় আমি যেতে চাই, তোমরা কিন্তু এটা পূর্ব শ্রেণীতে তোমরা জেনেছো, পূর্ব পাঠেই, কোনো নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সকল শ্রেণীর মানুষের সমষ্টিকে ওই স্থানে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু আজকে যেটি শিখলাম সেটি ছিল জনমিতি, আর এখন আমি যেটি বলছি সেটি হলো জনসংখ্যা, দুটোকে এক করে ফেলো না। জনসংখ্যা বলা হচ্ছে কোনো নির্দিষ্ট ভূখণ্ডে, সেটা বাংলাদেশ হতে পারে, সেটি ঢাকা শহর হতে পারে, স্থায়ীভাবে বসবাসকারী সকল মানুষের সমষ্টিকে, সকল শ্রেণীর মানুষের সমষ্টিকে জনসংখ্যা বলে। আর জনমিতি তো আমরা দেখেছি, আরেক নজর দেখে আসি জনমিতিটা কি ছিল। কোন রাষ্ট্র বা স্থানের জনসংখ্যা বিষয়ে হিসাব নির্ধারণ করা বা পরিমাপ করাই জনমিতি। তোমরা তাহলে দুটো সংজ্ঞা, আজকে দুটো জ্ঞান অর্জন করলে, একটি পূর্ব জ্ঞান ছিল, আজকে একটি নতুন জ্ঞান, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে, সেটি আমি জনসংখ্যা একটি আর একটি জনমিতি। আসি আমরা জনসংখ্যার, এটিও তোমাদের, তোমরা লিখে রাখতে পারো, কখনো প্রয়োজন হতে পারে এটি, এই সংজ্ঞাটি। আমরা আসছি
বলা হচ্ছে এইভাবে জনমিতি একটি উদাহরণ এটা হতে পারে বলা হচ্ছে পুরুষ কত কোটি 7.12 কোটি পুরুষ নারী কত কোটি 7.11 কোটি 7.11 কোটি বলা হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে কতজন বসবাস করছে 964 জন বসবাস করছে শিক্ষার্থীরা তাহলে আমরা কিন্তু এরকম এইভাবে আসলে এই পরিসংখ্যানটাই আসলে জনমিতি বাংলাদেশ খুব বেশি না এখানে বলেছে 1961 সাল দেখো 1961 সালে বাংলাদেশে এরকম জনসংখ্যা ছিল খুব বেশি ঘন ছিল না আসি দেখো কত সাল 2020 সাল বর্তমানে 2020 সাল না 20 সালে ভরে যাচ্ছে অনেক জনসংখ্যা আমার এই ছোট্ট দেশে জনসংখ্যার পরিবর্তন হয়েছে দেখো 1961 থেকে 2020-এ অনেক পরিবর্তন এই চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা তোমাদেরকেও বলেছি তোমার বয়সে তুমি যেই সময় তোমার মনে পড়ে সেটি যদি চিন্তা করো একটি বাজারের কথা চিন্তা করবে তুমি ছোটবেলায় বাবার সাথে বাজারে গিয়েছিলে তখন কত লোক ছিল আর এখন বাজারে যাও দেখো কি পরিমাণ লোক বেড়েছে আসি শিক্ষার্থীরা বলা হচ্ছে স্বর্ণার ভাই হয়েছে তোমাদের পাঠ্যপুস্তকে কিন্তু এরকম একটি গল্প দেওয়া আছে সেখানে স্বর্ণার ভাই হয়েছে বলেছে তাহলে স্বর্ণার যদি ভাই হয় তাহলে চিন্তা করো তো ওই তোমার পরিবারে কি হলো ওই স্বর্ণার পরিবারে কি হলো জনসংখ্যা বেড়েছে আরেকটি দেখো তোমার পাঠ্যবই এই গল্পটিও আছে রাশেদের বাবা মারা গেছে এইবার তুমি বলো তো জনসংখ্যা কি হবে তুমি যেটা বলেছো সেটি সঠিক জনসংখ্যা কমেছে এই যে জনসংখ্যা বেড়েছে এবং জনসংখ্যা কমেছে এটাই হচ্ছে জনসংখ্যার পরিবর্তন হচ্ছে জনসংখ্যা আমি যদি বলি যে বাংলাদেশে 2019 সালে 15 কোটি জনসংখ্যা আছে 2019 সালে 15 কোটি 2020 সালে এসে আমাকে 16 কোটি বলতে হয় কেন বলতে হয় ঠিক এরকম স্বর্ণার ভাই জন্মেছে জনসংখ্যা বেড়েছে রাশেদের বাবা মরেছে জনসংখ্যা কমেছে তো এরকম বেড়েছে এবং কমেছে প্রতিদিন ঘটনা ঘটছে আরেকটি উদাহরণ দেখো শিহাবের বড় ভাই বিয়ে করেছে শিহাব একটি ছেলে তার বড় ভাই বিয়ে করেছে তার ভাবি তাদের সাথে থাকছে আমাদের দেশের সিস্টেম ছেলে বিয়ে করলে তার ওয়াইফটিকে নিয়ে এসে তার পরিবারের সাথে থাকে শিহাবের ভাই বিয়ে করেছে অতএব শিহাবের ভাবি এখন শিহাবদের সাথে আছে তাহলে শিহাবদের পরিবারে কি হয়েছে দেখো জনসংখ্যা বেড়েছে না একজন বেড়ে গেল আমি যদি মনে করি শিহাব শিহাবের বাবা শিহাবের মা তিনজন শিহাবের ভাই চারজন এই চারজনের মধ্যে ওর ভাবি এসে কয়জন হলো 5 জন আবার দেখো বলা হচ্ছে দীপ্তির ভাই আমেরিকায় স্থায়ীভাবে থাকার জন্য চলে গেছে তুমি ধরে নাও দীপ্তির বাবা মা 2 জন দীপ্তি 1 জন দীপ্তির ভাই 1 জন 4 জন ছিল এইবার দীপ্তির ভাই পড়ালেখা করার জন্য আমেরিকায় চলে গেল ওদের পরিবারে ছিল 4 জন হয়ে গেল 3 জন তাহলে কি হলো জনসংখ্যা কমেছে না বেড়েছে এখন আসলে এটা কমেছে এখানে কথাটি হবে জনসংখ্যা কমেছে আমি ওটি একটি কুইজের মতো করে রেখেছি তুমি দেখি কি বলো ওটি ভুল তথ্যটি শিক্ষার্থীরা ভুল ওটা জনসংখ্যা কমেছে দেখতে পাচ্ছি 4 জন ছিল 3 জন হয়ে গেছে জনসংখ্যার পরিবর্তন হচ্ছে অবশ্যই পরিবর্তন হচ্ছে জনসংখ্যার এইভাবে জনসংখ্যা পরিবর্তনে প্রভাব রাখছে এমন উপাদান শিক্ষার্থীরা জনসংখ্যা যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের প্রভাব রাখছে কিছু উপাদান সেরকম উপাদান আমরা একটা দেখলাম জন্ম হার মানে এই যে জন্ম গ্রহণ করছে প্রতিনিয়ত আরেকটি বলছি মৃত্যু হার আরেকটি বলছি স্থানান্তর ওই যে একজনের ভাই যে আমেরিকা চলে গেল হ্যাঁ এইভাবে জনসংখ্যা কমে গেল এটাকে স্থানান্তর বলে আরেকটি বলা হচ্ছে বিবাহ দেখলে না ভাই বিয়ে করে তার ভাবিকে তাদের পরিবারে নিয়ে আসলো তো এইভাবে জনসংখ্যার যে পরিবর্তন হচ্ছে এটি কিন্তু একটি উপাদান বিবাহ একটি উপাদান আরেকটি হচ্ছে সামাজিক গতিশীলতা সমাজে গতিশীলতা এটিও আরেকটি উপাদান তাহলে শিক্ষার্থীরা আমরা দেখছি জনসংখ্যা পরিবর্তনের প্রভাবের প্রভাব রাখছে এমন উপাদান আমরা আজকে এখানে
পাঁচটি উপাদানকে উপস্থাপন করেছি। তার একটি বলছি জন্মহার, মৃত্যুহার, বিবাহ স্থান, আরেকটি হচ্ছে সামাজিক গতিশীলতা। শিক্ষার্থীরা, জনসংখ্যা পরিবর্তনে প্রভাব রাখছে এমন উপাদানের প্রথমটি কি বলেছিলাম? অবশ্যই বলেছিলাম জন্মহার। জন্মহারটি কি? সাধারণত কোনো এক দেশে একটি নির্দিষ্ট সময়, এটি সবসময় মনে রাখবে, যদি অর্থনীতিতে বা সামাজিকতায় বা রাষ্ট্র ব্যবস্থায় একটি নির্দিষ্ট বছর বলে সেটিকে এক বছর বোঝায়। তাহলে সাধারণত কোনো দেশে একটি নির্দিষ্ট সময়ে, তার মানে কি, এক বছরে প্রতি হাজার নারী মোট কতজন জীবিত সন্তান জন্ম দিয়েছে সে সংখ্যাকে বোঝায়। তাহলে জন্মহার যদি বোঝো, শব্দটি যদি তোমরা তোমরা এই শব্দটি সম্পর্কে যদি জ্ঞান অর্জন করতে চাও, তাহলে বুঝতে হবে যে এখানে ঘটনাটি এরকম যে কোনো একটি নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট দেশে, আমরা দেশ ধরলাম, কোনো একটি নির্দিষ্ট দেশে এক বছরে এক প্রতি এক হাজার নারী যতজন জীবিত সন্তান জন্ম দেন সেই সংখ্যাটি হচ্ছে ওই নির্দিষ্ট দেশে জন্মহার। কতজন নারী? এক হাজার জন নারী, এটি মাথায় রাখবে। কোনো নির্দিষ্ট দেশে এক বছরে এক হাজার প্রতি এক হাজার জন নারী যতজন জীবিত সন্তানকে জন্ম দেয় সেটি হচ্ছে একটি দেশের জন্মহার। তাহলে এই জন্মহারও কিন্তু আমার জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তার করছে। আমরা বলছি যে বেশি জন্মহারের দেশ কোনগুলো, চিন্তা করো, অবশ্যই তোমাদের মাথায় আসবে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এগুলো কিন্তু বেশি জন্মহারের দেশ। আমাদের এই জায়গাতে আসলে জন্মহার বেশি, তার অনেকগুলো কারণ আছে। আর কম জন্মহারের দেশ যদি বলি, তাহলে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এদের কিন্তু জন্মহার কম। সেগুলোর অনেকগুলো কারণ আমরা পরবর্তীতে আলোচনাই করব। এখন শুধু এটি জানি যে একটি তথ্য যে বাংলাদেশে জন্মহার বেশি, আমেরিকা যুক্তরাষ্ট্রে জন্মহার কম। তার মানে কি, মনে করো যে বাংলাদেশে যদি ১৯ সালে আমরা বলছি ১৬ কোটি জনগণ, তাহলে ২০ সালে এসে বলছি ১৭ কোটি, এক বছরে ১ কোটি জনসংখ্যা বেড়ে গেল। তার মানে কি, দেখো এখানে অনেক বেশি হারে। আমেরিকা তো হয়তো বলবে যে ১৬ সালে ছিল, ধরে নিলাম আমরা একটা কাল্পনিক যে ১৫ কোটি, ওরা দেখবে ১৯ সালে ১৫ কোটি বলেছে, এবার ২০ সালে এসে বলছে যে ১৫ কোটি না বলে ১৫ কোটির সাথে একটু ওর সাথে ধরো আরও ওরা ৫০,০০০ বাড়িয়ে নিল, হ্যাঁ, বা ৫০ লাখ বাড়ালো, ১৫ কোটি ৫০ লাখ। আর আমরা বলছি কি ১৬ কোটি হয়ে যাচ্ছে, ১৫ কোটি আমার ১ কোটি বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এই জায়গাগুলোতে আমাদের মাথায় রাখতে হবে যে জন্মহার কীভাবে বৃদ্ধি পাচ্ছে। আমরা আসি এবার জনসংখ্যা পরিবর্তনের প্রভাব রাখছে এমন উপাদান। আরেকটি উপাদান বলেছিলাম মৃত্যুহার। এটি আসলে কি, দেখো সাধারণত কোনো দেশে ওই যে নির্দিষ্ট সময় মানে এক বছরে প্রতি হাজারে এক হাজার মানুষকে ওরা একটা বক্সের মধ্যে নেয়। চিন্তা করে এক হাজার মানুষে কতজন মারা যায় তার দ্বারা মৃত্যুহার নির্ণয় করা হয়। মনে করো একটি দেশে প্রতি এক বছরে প্রতি এক হাজার জন লোকের ভিতরে ওরা দেখে কতজন মারা যায়, সেটি হচ্ছে সেই দেশের মৃত্যুহার। এটা বাংলাদেশে দেখো বলছে ১৯৯০ সালে প্রতি হাজারে মৃত্যুহার ছিল ১৪৪ জন। তার মানে ১৯৯০ সালে বাংলাদেশের মৃত্যুহার ছিল ১৪৪ জন, মানে ১,০০০ এ ১৪৪ জন মারা গেছে, ১,০০০ ব্যক্তির মধ্যে ১৪৪ জন মারা গেছে। এটি বাংলাদেশে আসলে মৃত্যুহারও বেশি আছে। ২০১৫ সালে প্রতি হাজারে মৃত্যু ছিল ৩৮ জন,
আমরা দেখছি মৃত্যু হারটা কমে এসেছে। 2015 সালে এটি কমে এসেছে, মৃত্যু হার মানে 1000-এ মাত্র 38 জন মারা গেছে। কারণ কি জানো? বাংলাদেশ উন্নত হচ্ছে, এখানে উন্নত চিকিৎসা আসছে, টিকাদান হচ্ছে, এগুলো আরো আলোচনা করব আমরা। চিকিৎসা বিজ্ঞানের উন্নতি সচেতনতার কারণে তা সম্ভব হয়েছে। এই যে মৃত্যু হারটি বাংলাদেশ কমায়নি আসলো, তার 1990 সালে ছিল 144 জন, 2015 সালে সেটি হলো 38 জন। প্রায় কত কমে এসছে দেখো, 100 জনের থেকেও বেশি কমে গেছে না? তাহলে এটি কমেছে মূলত চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে, টিকাদান এবং মানুষ অনেক সচেতন হয়েছে, স্বাস্থ্য সচেতন হয়েছে। আমরা আসি বলছি যে শিহাবের বড় ভাই বিয়ে করেছে। হ্যাঁ, বিয়ে করে তার ভাবি তাদের সাথে থাকছে, তাই তো? আর দীপ্তির ভাই আমেরিকা স্থায়ীভাবে থাকার জন্য চলে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু জনসংখ্যার যে পরিবর্তন, দুটো পরিবারেই কিন্তু দেখো পরিবর্তন হয়েছে। এখানে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটাকে আমরা বলছি স্থানান্তর। ওই যে বলেছিলাম জনসংখ্যার হ্যাঁ পরিবর্তনের প্রভাব, যে উপাদানগুলো তার মধ্যে একটি স্থানান্তর বলেছিলাম, স্থানান্তর আসলে এইভাবে হয় বিবাহের মাধ্যমে হয়েছে একটি, দেখো আরেকটি দেখছি যে সে চলে গেছে, হ্যাঁ বিদেশে চলে গেছে। একটি বলছে আভ্যন্তরীণ স্থানান্তর, আসলে বাংলাদেশেরই শিহাবের ভাবি বাংলাদেশে একটি পরিবারে শিহাবের ভাই বিয়ে করে তাকে এই বাসায় নিয়ে আসছে, এটি বলছে আভ্যন্তরীণ স্থানান্তর। আর ওই যে দীপ্তির ভাই আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করার জন্য চলে গেল, এখানে জনসংখ্যা কমে গেছে, এই স্থানান্তরটা হলো আন্তর্জাতিক স্থানান্তর। তাহলে জনসংখ্যা যে পরিবর্তন, যে স্থানান্তরের মাধ্যমে হয়, সেটি দুই রকম, একটি বলছে আভ্যন্তরীণ স্থানান্তর আর একটি বলছে আন্তর্জাতিক স্থানান্তর। শিক্ষার্থীরা, আভ্যন্তরীণ স্থানান্তরে কোনো দেশের জনগণের জনসংখ্যা ঠিক থাকে, এখানে কোনো পরিবর্তন হয় না, সেই দেশের জনগণ শুধু একটি পরিবারে এসে পরিবর্তন হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক স্থানান্তরে কোনো দেশের জনসংখ্যা ঠিক থাকে না, হয় বেড়ে যাচ্ছে অথবা কমে যাচ্ছে, ঠিক আছে? হয়তো বা বাংলাদেশে ধরো আমেরিকা থেকে কেউ আসছে স্থায়ীভাবে বসবাসের জন্য, তখন বাংলাদেশে জনসংখ্যা বেড়ে যাবে। আর ধরো এই যে শিয়া দীপ্তির ভাই যে আমেরিকা চলে গেল, তার মানে কি বাংলাদেশে হ্যাঁ জনসংখ্যা কমে গেল। আচ্ছা, আমরা আরেকটি বলছি জনসংখ্যা পরিবর্তনের প্রভাব রাখছে এমন উপাদানের মধ্যে, আরেকটি বলেছিলাম বিবাহ। এই যে দেখলে যে বিয়ে করে একটি পরিবারে নিয়ে আসলো তার ভাবিকে, তার ওয়াইফকে, তা এই যে তাদের পরিবারে একজন বেড়ে গেল, বিবাহের মাধ্যমে বিশেষ করে বাল্য বিবাহ হলে জনসংখ্যা বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা, বাল্য বিবাহ কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে, কারণ একটি ছোট্ট মেয়ে যার 18 বছর হয়নি, সে বোঝে না, অনেক জ্ঞান তার নাই, সে সন্তান উৎপাদন করলে এই উৎপাদনটা সে 18 বছর বয়সে গিয়ে না করে 13-14 বছর বয়সে করেছে, তার মানে কি জনসংখ্যা যেটি আরও 5-6 বছর পরে বৃদ্ধি হওয়ার কথা, সেটি 5-6 বছর আগে বৃদ্ধি করে ফেলল। তাহলে এই জন্য বাল্য বিবাহ কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে, এটি কিন্তু জনসংখ্যা বৃদ্ধিতে বিরাট প্রভাব বিস্তার করে। সামাজিক গতিশীলতা একটি উপাদান বলেছিলাম, হ্যাঁ জনসংখ্যা পরিবর্তনের প্রভাবের আরেকটি উপাদান, সেটা বলছে মূলত সামাজিক মর্যাদা। শিক্ষার্থীরা একটু পড়তে হবে জিনিসটি, মূলত সামাজিক পদমর্যাদা, পরিবর্তনকে সামাজিক গতিশীলতা বলে। ধরো একজন ব্যক্তি, সে স্টুডেন্ট ছিল, তারপর একটি চাকরি পেল, পরবর্তীতে সে উচ্চ পদমর্যাদার একটি চাকরি পেয়ে গেল, তখন কিন্তু তার একটা সম্মানের জায়গা বৃদ্ধি পেয়েছে, উচ্চ শিক্ষা গ্রহণ করেছে, সে সচেতন হয়েছে, চাকুরি পেয়েছে হয়তো ভালো, এই নানা কারণে জনসংখ্যার মধ্যে কিন্তু একটি সামাজিক গতিশীলতা আসে। তখন সে করে কি, সন্তান উৎপাদনে সচেতন হয়ে যায়, কতজন সন্তান তার থাকবে সেই ব্যাপারে সে কিন্তু খুব সেন্সিটিভ হয়ে যায়, সে খুব সচেতন থাকে, সে ভাবে বেশি সন্তান থাকলে তাকে লোকজন ব্যঙ্গ বিদ্রুপ করতে পারে, তাই সংখ্যার দিক থেকে সে খুবই সচেতন হয়ে পড়ে। সামাজিক গতিশীলতাও কিন্তু জনসংখ্যা পরিবর্তনের প্রভাব রাখছে। শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রত্যেকটা উপাদানকে চিহ্নিত করলাম, 5টি উপাদান চিহ্নিত করলাম এবং প্রত্যেকটি উপাদানের কিন্তু বর্ণনা আমরা দিলাম, হ্যাঁ জনসংখ্যা পরিবর্তনের প্রভাবে প্রত্যেকটি উপাদানের বর্ণনা আমরা পেয়ে গেছি। শিক্ষার্থীরা, মূল্যায়নের কিছু প্রশ্ন আমরা সবসময় রেখে যাই, বলা হচ্ছে মিতি শব্দের অর্থ কি, মিতি শব্দের অর্থ পরিমাণ, পরিমাপ করা, হ্যাঁ এরকম বলতে পারো। জন্মহার কি, অবশ্যই ওই সংজ্ঞাটি লিখতে হবে শিক্ষার্থীরা,
যে কোনো নির্দিষ্ট দেশে এক বছরে প্রতি 1000 জন নারী যে পরিমাণ জীবিত সন্তান জন্মদান করে সেটি হলো জন্মহার, তাই তো? আর শিশু মৃত্যু হার হ্রাস পাওয়ার কারণ কি? হ্রাস পাওয়ার কারণ উন্নত চিকিৎসা ব্যবস্থা, বিভিন্ন মেয়াদের টিকা দান ব্যবস্থা চলছে, এগুলোই আসলে মৃত্যু হারকে অনেকাংশে কমিয়ে নিয়ে এসছে। শিক্ষার্থীরা, আমরা প্রতি সময় একটি বাড়ির কাজ তোমাদের জন্য রেখে যাই। তোমরা বাড়ির কাজটি লিখবে খাতায় এবং বাড়ির কাজটি তোমাদের পাঠ্যপুস্তকের সহায়তায় প্রস্তুত করবে এবং তোমাদের বিষয় শিক্ষক দিয়ে সেটি যাচাই বাছাই করবে। বলা হচ্ছে জনসংখ্যা পরিবর্তনে স্থানান্তর কিভাবে ভূমিকা রাখছে তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, তোমরা বলতেই পারো জনসংখ্যা পরিবর্তনে স্থানান্তর, ওই যে শিহাবের ভাইকে বলেছিলাম আমেরিকা চলে গেছে, বা তোমার পরিবারে তুমি একটু চিন্তা করবে যে তোমার দাদার পরিবার অথবা তুমি চাচার পরিবার, মামার পরিবার বা তোমাদের পরিবারে দেখো যে পরিবারের সদস্যরা চলে যাচ্ছে নাকি বিদেশে। চলে গেলে কি হচ্ছে সেখানে? স্থানান্তর হচ্ছে। অথবা তোমার ভাই বিবাহ করেছে কি না, তোমার বোন বিবাহ করেছে কি না, সেখানেও কিন্তু একটা স্থানান্তর হচ্ছে। তো এগুলো কীভাবে প্রভাব রাখছে, সেগুলো ভূমিকা রাখছে, সেগুলো তোমরা বর্ণনা করবে তোমাদের আশপাশের পরিবেশ থেকেই। শিক্ষার্থী, তোমার পাঠ্যপুস্তকের এই পড়াশোনা কিন্তু তোমার পরিবেশের সাথে তোমাকে অনেক বেশি সচেতন করে তোলে। তাহলে আজকে আমরা পাঠটি শেষ করব এই বাড়ির কাজটি দেওয়ার মাধ্যমে। তার আগে বলবো, তোমাদের কিন্তু সচেতন হতে হবে, সকল ব্যাপারে সচেতন হতে হবে। সচেতন হতে হবে জাতীয় সম্পদ ব্যবহার করার ব্যাপারে, যেমন পানি, বিদ্যুৎ। তোমার ঘরের বাতিটি তুমি নিভিয়ে তারপরে ঘর থেকে বের হবে। তুমি যখন দাঁত মাজবে তখন অবশ্যই প্রথমে কল ছেড়ে ব্রাশটি ভিজিয়ে কলটি বন্ধ করে দাঁত মাজবে, এবং যখন মুখ ধুবে তখন আবার কলটি খুলে মুখ ধুতে চেষ্টা করবে। শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, আবার নতুন কোনো পাঠ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।